भैया रुगी भैया অনেক ঠান্ডা ভাইয়া হানি ভাইয়া ভাইয়া আর ইনফেকশন ভাইয়া সাথে আপনি ভাইয়া উনি ভাইয়া এই তুই আবার বাসব দি চল যাই যাই গঞ্জাম করতে একদম সব ফ্রাইয়া কিন্তু তোত মা বাড়াইয়া দিমু আবার আঙ্কেল আন্নারে ভুল বুঝতেছেন আঙ্কেল বাবা এই তুই কারে আঙ্কেল বলাও আবার কথা বল এই লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং তোর এত বড় বাড়ি এত সুন্দর একটা বাড়ি ছাদটাও কি সুন্দর বেটা মগর যদি এরকম একটা বাড়ি বরিশালে থাকতো বেটা মুই জীবনে বরিশাল সাইডে ঢাকাতে যাইতামই না মোর আব্বা মোরে পিড়াই মাইরিয়া লইলেও মুই ঢাকাতে আইতাম না বেটা তোর কি মনে হয়নি বন্ধু আমি প্রকৃতি সারি কোনো যাইতে চাইছিলাম আমি তো সাইনার বাসাটা ছাড়ি চলে যেতাম অন আরাম মা আরে ঢাকা শহর হড়লে করাইব প্রাইভেট ভার্সিটি ইয়েলে আরে ঠেলি জোর করে হাড়াই দিছে ইয়েলে না ঢাকা শহরে থাই একাবিলা আমার মনে হইতে আছে কি জানো কাতারে না যাইয়া আমি এখানেই থাকতে যাই তুই তো এনে থাকতে চাই ভাই তুই তো আর খালার প্রেমে পড়ে গেছো তোরাই চিনি না তুই কত বড় দুশ্চরিত্র হাই আবার হাই কয় একবার ধাক্কা দিয়ে পানিতে আলাইয়ে দিমু বেডা মগর খালা লাগে না আরে বেডা যে যে এখানে থাকে ওইখানে আর ভাল লাগে না কোনোখানে কয়েকদিন লেগে বেড়াইতে গেলে ওইখানে আর ভাল লাগে তোরা যদি আমার লগে কোনোদিন কাশিমপুর যাস কাশিমপুরে তোকে ভাল লাগবো কিন্তু ওইটা তো ভালো জায়গা না কাবিলার যেমন নোয়াখালীতে পাওয়ার আমারও কাশিমপুরে পাওয়ার যাইস গিয়া দেইস নোয়াখালীতে ইয়েও সাড়াম সারা লাগবে তার পাওয়ার কাশিমপুরে এই কইয়া লাভ নাই আপনার যেহেতু অনেক বেশি পাওয়ার যার যেখানে পাওয়ার শেষে এনে থায় না তা আপনি ঢায় যাওয়ার পরে মগর বাসায় না উঠতে সরাসরি কাশিমপুর যাইয়ে উঠতে বইলেন ঠিক আছে তুই চাইস বেটা গিয়া দেখাই হাই দাদু শোভা কিন্তু একসের সঠিক কথাই বলছে আচ্ছা ভাই আপনার এই জায়গাতে কাশ্মীর আলাপটা বাদ দিবেন না থন না যে জায়গাতে আসছেন এই জায়গাটা এনজয় করেন না আর তুমি এরকম হয় হয় করিও না আর তোরা লাস্ট টার্নিং দিয়ে দিতেছিস আবু ভাই আজ যদি দে তুই আর খালার দিকে আর কোনো দিক বিদিক করছো সোজা ছাদে ডাকি লাঠি দিয়ে হানি থালাই দিবি কই দিলাম আমি কিন্তু চাই না আর বংশে তোল্লাই আর গায়ে কোনো কালি লাগু কি কই দিলাম এ কাবিলা তুই আমাকে মামা বল ভাই এর অবস্থা দেখছিস নি ভাইয়া মায়ের খাইয়ে কি তোর মন ভরে নাই তুই আবার আইসো মায়ের খাইতে লাঠি দিয়ে কিন্তু পানিতে পালাইয়ে দেব এবারে এই হাঁটু গাইরে বইয়ে রইছ গা ডোক পুরাটা ডোক পানিতে ডুব দে বেটা ডুব দিয়ে থাক ভাইয়া রুগী ভাইয়া অনেক ঠান্ডা ভাইয়া হানি ভাইয়া ভাইয়া আর ইনফেকশন ভাইয়া সাথে আপনি ভাইয়া উনি ভাইয়া এই তুই আবার বাসব দি চল যাই যাই গঞ্জাম করতে একদম সব ফ্রাইয়া কিন্তু তোত মা বাড়াইয়া দিমু আবার আঙ্কেল আন্নারে ভুল বুঝতেছেন আঙ্কেল বাবা এই তুই কারে আঙ্কেল বলাও আবার কথা বল এই মায়ের বেন কাইটবেন শাসন করবেন এই যে ভাইয়া এই ভাই যে বড় ভাই ভাইয়া হ্যাঁ যার চুল কাটছে তোর শখের চুল ভাইয়া কিছু বলছি তোর ভাগ্য ভালো তোর চুল কাটতে দিয়েছিলাম এখন তোর ইনফেকশন কাটতে দেবো একদম ভাইয়া ভাইয়া আন্নার টাক্কু করে দেন আর কিছু বলতাম নয় ভাইয়া আর মাইরেন ভাইয়া কাড়ি মারি পেলেন ভাইয়া ভাই আর যে ক্ষতি হয়েছে ভাইয়া দোকানের ভাইয়া আর সকা মোবাইল ভাইয়া প্রত্যেকটা লোডের মোবাইল একটার মধ্যে 10,000টি একটার মধ্যে 12,000টি একটার মধ্যে আপনার ওই 13,000টি একটার মধ্যে 19,000টি একটার মধ্যে 22,000টি একটার মধ্যে প্রায় 26,000টি ভাইয়া স্পেকুং লই লিছেন ভাইয়া আর ভাইয়া ওই ব্যবহৃত দুইটা মোবাইল ভাইয়া একটা ভাইয়া কাম ফ্রম আপনার ওই সৌদি আরব বুঝেন নি আর একটা ভাইয়া ওই সেকেন্ড হ্যান্ড মোবাইল অ্যান্ড্রয়েড ওই দুইটা তো মোবাইল লই লিছে এসি মূল্যে ভাইয়া তারপর ভাইয়া আর ওই গড়ি আর কম্পিউটার ভাইয়া বেগুন ভাঙ্গিসুর এক এক করে ফেলছেন ভাইয়া তোরে যখন 19-20 বইরে দিতে বললাম আমি তখন তো বললি তোর পিসি নষ্ট এখন আবার নতুন করে পিসি নষ্ট ভাইয়া
500 টাকা দাম আছে তাই নানি ভাইয়া ভাইয়া বলছি কি ভাইয়া তারপর ভাইয়া চান গ্লাস ভাইয়া এরপর ভাইয়া আর মানি ব্যাগ করতেন ভাই প্রায় ভাইয়া ধরতে গেলে 10,000 টি হবে ভাইয়া ব্যাগ মিলি ভাইয়া আর 1,000 টিয়া কম 2 লাখ টাকার ক্ষতি হইছে ভাইয়া তোরে 100 বার দি কান হারালাম তোর মানি ব্যাগ বুঝে 10,000 টাকা ছিল 120 টাকা না ছিল দেখছেন নি ভাইয়া দেখছেন ভাইয়া উইনছেন নি আন্নারে ভাইয়া তোর বিষয় পরে কইতেছি দাঁড়া রে বাট পারে তো দোয়ান ভাঙাসুরা দোয়ান এনের ভিতরে কম্পিউটার নষ্ট ফটোকপি মেশিন নষ্ট মোবাইল ছিল দুই আন এটা দিব দি জরিমানা 2 লাখ টাকা লবি আঙ্গুর কাছে তুন কেন তুই কি নিজের অনেক সালাক মনে করস আর আঙ্গুর কি বোধাই মনে করস কেন এই কি হে ভাইয়া তোরে কইলাম কাশিমপুর বাড়াই দেমু তুই কি গুন্ডে সিনস আর বড় ভাই কারে সিনস তুই এত হইছে কাশিমপুরের ডন আমার বন্ধু কারে সিনস এত হইছে বরিশালের ডন আর এতারে সিনস তুই এত হইছে কাতারের ডন হায় কাতারে ডন আবিলে ভাইয়া আনারা সেদিন আরে মারার পর থানাতন তারকা সাহেব আসছিল আসে আমাকে বলছে একটা মামলা করতে আর কি বলছে অ্যাটেম্পট টু মার্ডার আর কি আমি বলছি না অসম্ভব আই বলছে কার নামে মামলা করিম কাবিলা ভাইয়ের নামে নি হ্যাঁ তার গার্ডিয়ান হ্যাঁ তার মাইরব কাটব শাসন করব আই মামলা করতে চাই না ভাইয়া ওই কাবিলা আমি তো বাথরুমে যাবো এই এই বাসা ভাই সব সময় একটা ইম্পর্টেন্ট কাজের মধ্যে আপনি এরকম বাথরুম চাপে কা হ্যাঁ কি করব চাপলে দাদু আপনি না আসার আগে বাথরুম কইরা আসলেন আরে বড় ইমার্জেন্সি যাইতে হইব তুই বুঝছস কিলাতে বাথরুমে গেছে পুলিশের কথা শুনছ ডরে গেছে কই আরে এই এই মাদা তুই আর আম্মা কাছে বিচার দিবি পুলিশের কাছে বিচার দিবি না সাহস থাকলে পানি তো নুট উড়ি আর সামনে দিয়ে আড়ি আর আম্মা কাছে যা 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 এই ইয়ারে শিমুলারে আরাম দিকে বাইর কর এই হাবু বস্তার ভিতরে তো ডোয়াই গুন বাইর কর আজকে ইগারে কো ভাই ইগা লাশ ইগাইছে পুরো মাগুর মাছটা খাওয়াই এই বড় এই আর আম্মা ঘুমাইছে আর একটা কথা যদি কস আম্মা যদি উঠে আসে তোরে কিন্তু পুরো কবর দিয়ে আলাই মানির ভিতরে তোর মাথা উড়ে ছিল মাথা মাথা নিছে না মা মাথা নিছে না মা এ মামা আনার মাজারান ভাইয়া কোনো সমস্যা নেই ভাইয়া এই যে রোকিয়া ভাবি আর তো 64 জিবি মেমোরি কার্ড পুরো খাই দিছে ভাইয়া আই আনারে কোনোদিন কিছু বলছি নি ভাইয়া কিছু বলছি ভাইয়া এ বেটা 64 জিবি মেমোরি খাইয়ে দিছে মানে এত গান দিয়ে রোকে কি করবে গান বই দিয়ে দেছো না ভাইয়া বেগুন ভিডিও ছবি ভাইয়া এই বেটা এই এত ছবি দেখে রোকে হ্যাঁ কি ছবি বেটা এ এই তোর পাক নামে কথাগুলো কে বলতে বলছে হ্যাঁ তোর কাছে কেউ সাইসিলো 64 জিবি তুই তো মায় করে হাতে হাতে ভরি দেস আজকার পর যদি দেখি বজ্রবাজে সোনাইমুড়ি কোনো মাই আরে তুই মোবাইলে ভিতরে 19-20 ভরে দিছস তোর দোয়ানিয়ান কিন্তু আজীবন হলে সাটা হালাই দিমে কই দিলাম ঠিক আছে ভাইয়া আই কোনোদিন কাউরে 19-20 ভরে দিতাম না ভাইয়া আই কথা দিতে চান না রে ভাইয়া আই নিজেও দেখতাম না 19-20 ভাইয়া গালে থাপড়া গালে থাপড়া এ থাপড়াস না এ বেটা এ জোরে থাপড়া জোরে থাপড়া জোরে থাপড়া এই বেটা জোরে থাপড়া যা জোর এই করে মারিছ জোরে থাপড়া জোরে থাপড়া তুই কোন যাস তুই এদিকে তুই এবার হানিস নাম এত জগরার মাঝখানে এত মারামারি মাঝখানে তুই এত মানি ব্যাগে কিল্লাত দিছ আরে ভাইয়া এই দেখছিস যে তুই মানি ব্যাগে হড়ি যা রইল না ধরে লছিস তার মানি ব্যাগ হড়ি গেলে হাতে ধরিব এ ব্যাটা মারিস না পোলাপের মানুষ মারিস কেন ব্যাটা বুঝাইয়া বল ব্যাটা তুই ইগার কাছে ঠেয়া আমি কিটা বুঝি না আরে ঠেয়া লেগ গেল না ব্যাটা বুঝাইয়া বল ব্যাটা মারামারি কইরা আমার সামনে তুমি সব ভাইয়া যা তো তুই যা তুমি সব যা ভাইয়া যা যা লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং